হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রেম বার্তা আমি হলাম প্রবোধ হাজরা বন্ধুগণ আমরা যে দৈনন্দিন জীবনে যেসব জিনিসগুলি খাই তার সবজি হোক কোনো মশালাই হোক তার কী কী উপকারিতা কী কী অপকারিতা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যেমন আমরা সবাই জানি সবজি খেলে শরীরের পক্ষে খুব ভালো হয় খুব উপকার হয় কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী কী উপকার হয় সেটা সবাই জানি না তাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটি সবজি উপাদান বা মশলা বা অন্যান্য জিনিসের উপকারিতা ওর অপকারিতার ব্যাপারে জানাবো আজকের বিষয় হলো বেগুন বন্ধুগণ আপনারা তো এই কথাটা শুনেছেন যার নাই কোনো গুণ তার নাম বেগুন আবার অনেকে বোঝে যার আছে সব গুণ তার নাম বেগুন তাহলে বন্ধুগণ বেগুন এমন একটি জিনিস কেউ বলে সব গুণ আছে আবার কেউ বলে এর কোনো গুণ নেই তাহলে আজকে বেগুনের ব্যাপারে জানা যাক বেগুনে আছে উচ্চ মাত্রায় আঁস জাতীয় খাদ্য উপাদান যা বদহজম হজম দূর করে বেগুনে আছে ভিটামিন এ ভিটামিন বি সি এছাড়া আছে শর্করা চর্বি আমিষ আয়রন বেগুনের উদ্ভিজ্জ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী করে এছাড়াও আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি থ্রি সি আর কে তাহলে আসুন দেখে বেগুন খেলে কি কি উপকার পাওয়া যাবে প্রথমত ঘা প্রতিরোধ করতে সাহায্য করে জ্বর হওয়ার পর মুখ ও ঠোঁটের কোণে ঘা জীবের ঘা হয় এই ঘা সাধারণত রিব্লাফ্লাবিন এর অভাবে হয়ে থাকে এছাড়া জ্বর জ্বর ভাব দূর করতে সাহায্য করে এই রিব্লোফ্ল্যাবিন বেগুনে আছে তাই বেগুন খেলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় দ্বিতীয়ত কোষ্ঠকাঠিন্য দূর ও হজমে সাহায্য করে খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বেগুন কারণ বেগুনে আছে প্রচুর পরিমাণে আঁস এর ফাইবার শরীরের খাদ্য প্রাকস্থলিকে পরিপাক রসের উৎপাদন বাড়ায় এবং পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে তিন নম্বরে রক্ত চলাচলে সাহায্য করে যা দেহের রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে না যার ফলে রক্ত চলাচলের কাজ ঠিক রাখে কারণ বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে পাঁচ নম্বর জিঙ্কের অভাব দূর করে যাদের ডায়রিয়ায় হয় তাদের শরীরে জিঙ্কের অভাব দেখা দেয় কেননা ডায়রিয়ার ফলে যেসব শরীর থেকে যেসব ফ্লুইড এবং মিনারেলস বের হয় তার মধ্যে জিঙ্কও থাকে তাই ডায়রিয়া ভালো হওয়ার পরে বেগুন খেলে এই জিঙ্কের অভাব অনেকটা পূরণ করতে পারে চোখের জন্য চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে কারণ বেগুনে আছে ভিটামিন এ পাঁচ নম্বর হাড়ের ও দাঁতের গঠন বৃদ্ধি করে হাড়ের গঠনও বৃদ্ধি করতে সাহায্য করে দাঁতের গঠনকে মজবুত করে এবং মাড়িকে শক্তিশালী করে কারণ বেগুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এছাড়া এতে ভিটামিন সি আছে যা নখকে মজবুত করে নখের ভঙ্গুরতা রোধ করে ছয় নম্বর শরীরের বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধ করে বেগুনে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পাকস্থলী ক্ষুদ্রান্ত এই সব ক্যান্সারকে প্রতিরোধ করে তাই যারা প্রতিদিন বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেকটা কমে যায় সাত নম্বর মুখের অরুচি দূর করে যাদের জ্বর হওয়ার পর তাদের মুখে কোনো স্বাদ থাকে না তারা যদি জ্বরের পর বেগুনের বিভিন্ন রান্না তরকারি করে খায় তাদের মুখের স্বাদ বা রুচি ফিরে আসবে আট নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের ডায়াবেটিস আছে তারা বেগুন খেতে পারেন কারণ বেগুনে আছে ফাইবার ও কম দ্রবণীয় কার্বোহাইড্রেট যা রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের সমস্যা উপকার করে এতে চিনির পরিমাণ খুবই সামান্য তাই রক্তে শর্করার মাত্রা কম করতে সাহায্য করে নয় নম্বরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে বেগুন খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলের মাত্রা ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এমনকি পটাশিয়াম থাকার ফলে এটি আপনার শরীরকে বেশ আর্দ্র রাখে যার ফলে হার্ট সুস্থ থাকে দশ নম্বর হৃদয় রোগের সম্ভাবনা হ্রাস করে অনেক কমে যায় বেগুনে আছে ফাইটো নিউট্রিয়েন্ট তাই অনেক সময় নিয়মিত বেগুন খেলে হৃদয় রোগের ঝুঁকি অনেকটা কমে যায় ফলে মানুষ নিজেকে খুব সুস্থতা ফিল করে এগারো নম্বর শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে বেগুনা আছে এক রকম অ্যাসিড যা শরীরে রোগ জীবাণু ও টিউমারের জীবাণুকে প্রতিরোধ করতে সাহায্য করে বারো নম্বর স্মৃতিশক্তি প্রখর করে বেগুনের আছে ফাইটো নিউট্রিয়েন্ট যা মস্তিষ্কের কোষগুলিকে নষ্ট হওয়ার থেকে বাঁচায় আর এর ফলে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে মস্তিষ্কে বেশ রক্ত প্রবাহিত হলে অক্সিজেনে বেশি পৌঁছে দিতে পারে এর ফলে স্মৃতিশক্তি উন্নতি ঘটে এছাড়াও মস্তিষ্ক মস্তিষ্ককে টক্সিন ও রোগ প্রতিরোধ করে এবং মস্তিষ্কে রক্তের প্রবাহ বাড়াতেও সাহায্য করে তেরো নম্বর ওজন কমায় বেগুনে উচ্চ পরিমাণে জল আছে যার ফলে এর ক্যালোরি খুবই কম মাত্র পঁয়ত্রিশ ক্যালোরি এছাড়া বেগুনে উচ্চ পরিমাণে থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে চোদ্দ নম্বর অনিদ্রা দূর করে বেগুনে আছে অ্যাসিটাইল কোলিন ও ডোপামিন নামক এই দুই নিউরো কেমিক্যাল ট্রান্সমিটার যা অনিদ্রা সমস্যা সমাধান করতে খুব ভালো কাজ করে ত্বক ও চুল এতে আছে ভিটামিন সি যা ত্বক ও চুলকে সুন্দর রাখে এছাড়া শুষ্ক ত্বকের জন্য বেগুন খুবই উপকারী কারণ বেগুন ত্বকের সিক্ততা প্রদান করে ষোলো নম্বর ত্বকের যত্ন ত্বকের যত্ন কিভাবে করে না দাগহীন উজ্জ্বল ত্বক বেগুনে আছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও ফাইবার যা ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে যেমন তিন চামচ কাঁচা দুধ ও এক টুকরো বেগুন অনেকটা সময় ভিজিয়ে রাখুন তারপর ওই বেগুনের টুকরোটি তুলে মুখে হালকা ঘষে ঘষে তিরিশ মিনিট লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে নিন দ্বিতীয়ত এতে কি হবে এতে মুখের উজ্জ্বলতা বাড়বে দাগ দূর হবে দ্বিতীয়ত বয়সের ছাপ কমায় অর্থাৎ বেগুনের খোসায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়সের ছাপ পড়তে দেয় না বেগুনের খোসা নিয়ে বেটে সামান্য পরিমাণে দই ও মধু মিশিয়ে নিন তারপর ওই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এভাবে দু সপ্তাহ করে ব্যবহার করে দেখুন খুব উপকার পাবেন তিন নম্বর নরম ত্বকের জন্য বেগুনে আছে উচ্চ পরিমাণে জল যা ত্বককে তার প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ফলে ত্বক নরম হয়ে উঠে পঞ্চাশ গ্রাম বেগুন টুকরো দু চামচ ঘৃত কুমারির জেল ও এক চামচ মধু নিয়ে মিশিয়ে নিন তারপর মুখে ওই মিশ্রণটি লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে একটি ভেজা তুলো দিয়ে ধীরে ধীরে ঘষে তুলে দিন তারপর জল দিয়ে ধুয়ে বরফ দিয়ে হালকাভাবে মুখে ঘষুন দু সপ্তাহ করুন দেখবেন কি চমৎকার রেজাল্ট তারপর আছে চুলের যত্ন কিভাবে করা যায় লম্বা ও মজবুত চুল হয় বেগুনে আছে প্রচুর পরিমাণে জল যা মাথার স্ক্যাল্পকে পুষ্টি দেয় এবং গোড়া থেকে চুল মজবুত করতে সাহায্য করে এক টুকরো বেগুন ভালো করে মাথায় ত্বকে ঘষে দশ পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন খুব ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয়ত মাথার ত্বকের স্বাস্থ্যের পেক্ষাও খুব উপকারী বেগুনে আছে উচ্চ পরিমাণে জিঙ্ক ও ভিটামিন ই যা স্ক্যাল্পের নানা সমস্যা দূর করে এবং যেমন খুশকি চুলকানি পড়া একটি বেগুন হাফ শসা হাফ অ্যাভাকাডো নিন কে হয় একটি বেগুন হাফ শসা আর হাফ অ্যাভাকাডো বেটে নিন তারপরও মিশ্রণটি মাথার ত্বকে ষাট মিনিট লাগিয়ে রাখুন তারপর চুল ধুয়ে নিন সপ্তাহে একবার করলে ফল পাবেন এছাড়াও বেগুন খেলে চুল ও ত্বক সুন্দর করে বন্ধুগণ এই হল বেগুনের উপকারিতা আর উপকারিতার পাশে কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে বেগুনে নানা গুণ আছে তার তুলনায় কিন্তু বেগুনের পার্শ্ব খুবই কম আসুন দেখেনি কয়েকটি বেগুন রক্তে উচ্চ চাপ কমাতে সাহায্য করে তাই যারা উচ্চ রক্তচাপ কমানোর জন্য ওষুধ খাচ্ছেন এবং নিম্ন রক্তচাপ তারা বেগুন খাবেন না তাই যদি খান তাহলে ডাক্তারের পরামর্শ নেন দ্বিতীয়ত যাদের অ্যালার্জি আছে তারা বেগুন খাবেন না কারণ বেগুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে যাদের অ্যালার্জির আছে তারা ত্বকে বা চুলে বেগুন ব্যবহার করবেন না এবং পরিমাণ মতো খাবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে বন্ধুগণ এই হলো বেগুনের উপকারিতা আর অপকারিতা আশা করব এর মধ্যে কিছু কিছু নতুন জিনিস আপনারা শিখতে পারলেন বা জানতে পারলেন এই ইনফরমেশনটা কিছু যদি আপনারা শিখেছেন তাহলে খুব কৃতজ্ঞ হব তাহলে আমরা ভাববো যে আমাদের এই কাজটা সার্থক হচ্ছে তাহলে বন্ধুগণ এখনো যদি আপনারা প্রেম সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদেরও জানাবেন তাদেরও সুযোগ করে দিবেন এটি তাদের দেখবার জন্য শুনবার জন্য তাহলে বন্ধুগণ আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত